লোকসভা স্পিকার ওম বিড়লা জরুরি অবস্থার কড়া নিন্দা করায় তিনি খুশি, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতন্ত্রের কণ্ঠরোধের বিষয়টি তুলে ধরেছেন ওম বিড়লা। অত্যাচারিতদের জন্য নিরবতা পালন অসাধারণ উদ্যোগ বলেই বর্ণনা করেছেন তিনি। 50 বছর আগে 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা জারি হয়েছিল, 1977 সালের 21শে মার্চ পর্যন্ত চলে এই জরুরি অবস্থা। আজকের যুব সম্প্রদায়ের এই বিষয়ে জানা উচিত, জনমতকে সেই সময় গুরুত্ব দেওয়া হয়নি, যাবতীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাচারিতদের জন্য নিরাপত্তা পালন অসাধারণ উদ্যোগ বলেই বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা নিয়ে ওম বিড়লার যে নিরাপত্তা পালনের সিদ্ধান্ত, সেই বিষয়ে ঠিক কি মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়? দেখুন, স্পিকার নির্বাচিত হওয়ার পরে তার প্রথম বক্তৃতাতেই যথেষ্ট বিতর্কিত বিষয়ে চলে গেলেন ওম বিড়লা। আজকে যেহেতু কোন ডিভিশন হয়নি, ভোটাভুটি হয়নি সেই অর্থে, সুতরাং তিনি যদি শাসক এবং বিরোধী সবাইকে নিয়ে চলবার বার্তা দিতেন লোকসভার শুরুতে, সেটা একটা শুভ মুহূর্ত হয়ে থাকতে পারত। কিন্তু তিনি বক্তৃতা করলেন এমন একটি বিষয়ে, সেটা হচ্ছে আজ থেকে 50 বছর আগে জুন মাসের 25-26 জুন রাত্রি 12টার সময় দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা হয়। সেই সময় সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্তব্ধ করা হয়েছিল, এগুলো আমরা জানি, এগুলো আমরা ঠিক। কিন্তু স্পিকার সেই কথাটি যখন বলতে শুরু করলেন একটি রাজনৈতিক নেতার মতো, স্পিকার নির্বাচিত হবার পরে এরকম একটি রাজনৈতিক ভাষণ দেবার ফলে স্বভাবতই তার থেকে যে একটা ঐক্যের আহ্বান আশা করেছিলেন বিরোধীরা, তারা ক্ষুব্ধ হন এবং তারা স্পিকারের এই ধরনের বক্তৃতার বিরোধিতা করতে শুরু করেন। একটা প্রচণ্ড হট্টগোল হয় এবং লোকসভা একজন হয়ে যায়। এরপরেই দেখা যায় যে সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদী স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি এমার্জেন্সির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং মোদী সেখানে বলেছেন যে যেহেতু 50 বছর আগের কথা, আজকে যুব সমাজেরও জানা উচিত সেই সময় কি হয়েছিল এবং কি খারাপ ঘটনা মোদীর মতে হয়েছিল, সেগুলো জানা দরকার। এই কথা তিনি সামাজিক মাধ্যমে বলেছেন। অর্থাৎ প্রথম যে শপথ নেবার পরে নরেন্দ্র মোদী এমার্জেন্সির কথা তুলেছিলেন, আজকে আবার ওম বিড়লা এমার্জেন্সির কথা তুললেন। অর্থাৎ কংগ্রেস যে সংবিধান রক্ষার কথা বলে একটা আন্দোলন বা একটা বক্তব্য রাখছে, সেটার মোকাবিলা করবার জন্য একটা লাইন খুঁজে নিয়েছে বিজেপি, সেটা হচ্ছে 50 বছর আগের জরুরি অবস্থার কথা উত্থাপন করা, এবং সেই কথাটাই বারবার তারা উত্থাপন করে চলেছে। হ্যাঁ অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কি বলেছেন স্পিকার ওম বিড়লা জরুরি অবস্থা নিয়ে আমরা শোনাবো আরেকবার। ইমার্জেন্সি কে দৌরান গ্যার কানুনি গ্রেফতারিয়া, সরকারি প্রতারণা কে চলতে অনগিনত লোগোঁ কো যাতনায় সহনি পড়ি থি, উনকে পরিবার উনকো অসীমিত কষ্ট উঠানা পড়া থা। ইমার্জেন্সি নে ভারত কে কিতনে নাগরিকোঁ কা জীবন তবাহ কর দিয়া থা, কিতনে লোগোঁ কি মৃত্যু হো গই থি। ইমার্জেন্সি কে ইস কালে খন্ড মে কংগ্রেস কি তানাশা সরকার কে হাতো আপনি জান গওয়ানে ওয়ালে ভারত কে এসে কর্তব্যনিষ্ঠ ওর দেশ মে প্রেম করনে ওয়ালে নাগরিকোঁ কি স্মৃতি মে হাম সব 2 মিনিট কা মৌন রাখতে হ্যায়। আপনারা শুনলেন স্পিকার ওম বিড়লার বক্তব্য। খুব স্পষ্টভাবেই তিনি বলছেন
যে সেই জরুরি অবস্থার সময় কি দিন ছিল, 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ, সেই সময় যেরকমভাবে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর সরকারি কুঠার নেমে এসেছে সেই বিষয়টি তুলে ধরেছেন। বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষের জীবনের ক্ষেত্রে বহু যে সমস্ত সিদ্ধান্ত নেমে এসেছে সরকারের পক্ষ থেকে তা বহু মানুষের জীবনকে প্রভাবিত করেছে, সে কথাই বারংবার বলেছেন এই ওম বিড়লা, এবং যাকে সামাজিক মাধ্যমে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে সংবিধান হাতে নিয়ে প্রথম দিন থেকেই কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল, জরুরি অবস্থার 50 বছরকে সামনে এনে বিরোধীদের দিকে পাল্টা সেই চাপ তৈরি করে দিল এনডিএ শিবির। এবং আজকের এই যে 2 মিনিটের নিরবতা পালন কর্মসূচি ওম বিড়লার, সেদিক থেকে কিন্তু স্পিকার হিসেবে প্রথম দিন তার এই পদক্ষেপ অবশ্যই একগুচ্ছ প্রশ্ন তুলে দেবে, কারণ কি মন্তব্য করেছেন ওম বিড়লা আমরা আরো একবার শোনাবো দর্শকদের। ইমার্জেন্সি কে দৌরান গ্যার কানুনি গ্রেফতারিয়া সরকারি প্রতারণা কে চলতে অনগিনিত লোগো কো যাতনায় সহনি পড়ি থি, উনকে পরিবার উনকো অসীমিত কষ্ট উঠানা পড়া থা। ইমার্জেন্সি নে ভারত কে কিতনে নাগরিকো কা জীবন তবাহ কর দিয়া থা, কিতনে লোগো কি মৃত্যু হো গই থি। ইমার্জেন্সি কে ইস কালে খন্ড মে কংগ্রেস কি তানাশা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ওম বিড়লার জরুরি অবস্থাকে কেন্দ্র করে তার বক্তব্য এবং 2 মিনিটের নিরবতা পালন এবং তাকে সমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিভাবে দেখছেন? দেখুন, এই ওম বিড়লা হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইতিহাস তৈরি করেছেন বিগত সংসদে একদিনে 146 জন সংসদকে সাসপেন্ড করে, সেই জন্যই তাকে পুরস্কার হিসেবে আরো একবার দ্বিতীয়বার তাকে স্পিকার করেছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর সরকার। সুতরাং তিনি বিজেপির তলপি বাহকতা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি সারা দেশের মানুষ জানে বিগত 10 বছর নরেন্দ্র মোদীর আমলে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চলেছে, যেখানে বিরোধীদের কণ্ঠ রোধ করে, গণতন্ত্রকে বলাৎকার করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে সংসদীয় রীতিনীতি তোয়াক্কা না করে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হয়েছে, সেটা ইমার্জেন্সি থেকে কোনো অবস্থাতেই কম ছিল না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে।